টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম এ পর্বে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি বিষয় দেখাবো এখন আপনারা দেখবেন কিভাবে মাইক্রোসফট এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির কাজ করবেন আপনারা যদি এই যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির কাজ যদি শিখতে পারেন জানতে পারেন তাহলে এর সাহায্যে এক্সেলে অনেক বড় বড় কাজ করতে পারবেন প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা যোগের কাজ করবেন আমি এক্সেলে কিছু সংখ্যা লিখছি যেমন এখানে দুই লিখলাম তারপরে ফাইভ লিখলাম টু এবং ফাইভ আমি এই দুটি সংখ্যার যদি আমি যোগ করে এখানে শো করাতে চাই তাহলে কিভাবে করব এখানে এক্সেলের সকল ধরনের কাজ করার জন্য অর্থাৎ সকল ধরনের হিসাব নিকাশ করার জন্য একটি কোমন সূত্র রয়েছে আপনাকে সেই সূত্রটি ফলো করতে হবে সূত্রটি হচ্ছে প্রথমে একটি ইকুয়াল চিহ্ন দিতে হবে তারপরে সাম লিখতে হবে তারপরে একটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কিছু সূত্র লিখবো তারপর ব্র্যাকেটটি ক্লোজ করব এখানে দেখুন আমি এই দুই এবং পাঁচ এই দুটি যোগ করব দুই সংখ্যাটি কোন নম্বর সেলে রয়েছে ইতিপূর্বে আপনারা সেল নম্বর কিভাবে নির্ধারণ করতে হয় সেটি আপনারা জেনে এখানে দুই লেখা রয়েছে এই সেলটির নাম্বার হচ্ছে এফ ফোর অর্থাৎ এখানে এফ নম্বর কলামের ফোন নম্বর রো তাহলে আমরা এখানে লিখলাম এফ ফোর অর্থাৎ এই এফ এর সেলের সঙ্গে পরের সেলটা যোগ হবে এই সেলের নাম্বার হচ্ছে এফ ফাইভ এখানে এ ফোর লিখার পরে আমরা প্লাস টেনে দেবো একটা দেওয়ার পরে এ ফাইভ দিলাম দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তারপরে ইন্টারে চাপ দিলাম দেখুন এখানে দুই এবং পাঁচ যোগ করলে সাত হয় সেটি এখানে শো করছে আমরা যদি দুটি সঙ্গে যদি বিয়োগ করতে চাই যেমন আমি এটি মুছে দিলাম আমি প্রথমে এখানে টেন লিখলাম তারপরে নিচে ফাইভ লিখলাম এখন এই টেন থেকে ফাইভ বিয়োগ করলে যেটি হয় সেটি ফলাফলটি এই সেলে শো করবে তাহলে ওই একই ধরনের সূত্র ইতিপূর্বে আপনারা যোগ যেভাবে করেছেন সেভাবে করবেন ইকুয়াল চিহ্ন দিয়ে সাম দিলেন তারপরে ব্র্যাকেট দিলেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে এই সেলটির নাম্বার হচ্ছে এফ ফোর এফ ফোর দিলাম তারপরে বিয়েক চিহ্ন দেওয়ার পরে পরের সেলের নাম্বার হচ্ছে এফ ফাইভ দেওয়ার পরে ক্লোজ করে দিলাম ব্র্যাকেটটি ক্লোজ করে দিলেন দেওয়ার পরে ইন্টারে চাপ দিলেন দেখুন দশ থেকে পাঁচ বিয়েক করলে পাঁচে সেটি এখানে শো করছে তারপরে আপনারা গুণ কীভাবে করবেন গুণের সূত্রটি একই ধরনের আমি দেখাচ্ছি ইকুয়াল সাম ব্র্যাকেট শুরু তারপরে প্রথমে এফ ফোর প্রথমটি তার সঙ্গে গুণ এক্সেল এ গুণ বলতে স্টার চিহ্ন বোঝায় অর্থাৎ কোনো জায়গায় যদি আপনি স্টার চিহ্ন দেন তাহলে এক্সেল সেটি গুণ করবে তারপরে আমি লিখলাম এফ ফাইভ ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তো এই ইন্টারে চাপ দিলাম দেখুন দশ আর পাঁচ গুণ করলে পঞ্চাশ আর সেটি এখানে শো করছে তারপরে আমরা যদি এটা ভাগ করতে চাই ভাগের সূত্র একই ধরনের ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট তারপরে এফ ফোর

আমি আর কিছু হোমলে দিলাম এখন এই প্রত্যেকটি সংখ্যার যোগফল যদি আমি এখানে শো করাতে চাই এটি করার জন্য আপনারা সাধারণত কি করবেন ইকুয়াল লিখবেন তারপরে সাম লিখবেন তো ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলেন তারপরে প্রথমে আপনারা a4 লিখলেন লিখার পরে আবার প্লাস চিহ্ন দিলেন তারপরে a5 লিখলেন আবার প্লাস চিহ্ন দিলেন এভাবে প্রত্যেকটি সেল লিখে যদি এন্টার দেন তাহলে এটির ফল চলে আসবে কিন্তু এই কাজটি করতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক কষ্ট করতে হবে এটি না করে খুব সহজ একটি পদ্ধতি রয়েছে আসলে সেটি আমি দেখাচ্ছি এখানে ইকুয়াল চিহ্ন দিলাম দেওয়ার পরে আমি সাম দিলাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেওয়ার আমাদের যে প্রথম যে সেলটি রয়েছে সেই সেলের নাম্বারটা দিলাম এফ দিলাম দেওয়ার পরে আমরা সাধারণত কোলন চিহ্ন হিসাবে যেটি ব্যবহার করি সেটি আমরা দিলাম এক্সেল হিসেবে এটিকে র্যান্ড চিহ্ন বলা হয় থাকে তারপরে একবারে লাস্টের যে সেলের নাম্বারটি রয়েছে সেই সেলের নাম্বারটি আমরা দেব অর্থাৎ এইখানে এফ ফোর থেকে শুরু করে এফ এইট পর্যন্ত এই পুরো সেলটি যোগফল এখানে শো করবে তারপরে আমি ইন্টারে চাপ দিলাম দেখুন এই প্রত্যেকটি সংখ্যা যোগ করে যেটি হয় সেটি এখানে শো করছে এছাড়া এই উপরের সকল সংখ্যা যোগ করার জন্য আরেকটি পদ্ধতি রয়েছে যেমন আমি এই সেল কয়টি সিলেক্ট করলাম এই রো ঘর পর্যন্ত তারপরে এখানে যে অটো সাম যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলে আপনার এই ফলটি এখানে শো করবে এক্সেল আমি আপনাদেরকে আরো মজার একটি বিষয় দেখাচ্ছি যেমন আমি এখানে ফাইভ আর সিক্স লিখলাম লিখে এটা আমি যোগফল এখানে শো করালাম এখানে আমি শো করালাম তারপরে আমি এখানে থ্রি লিখলাম সিক্স লিখলাম তারপরে এখানে সেভেন লিখলাম ওয়ান লিখলাম তারপরে আবার এখানে এইট লিখে নাইন লিখলাম এখন আমি প্রত্যেকটি কলামের যোগফল যদি আমি এগুলোতে করাতে চাই অর্থাৎ অর্থাৎ এই দুটোর ফল এখানে শো করাবো এই দুটোর ফল এখানে শো করাবো এই দুটোর ফল এখানে শো করাবো এটি করার জন্য আপনাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটি যোগ করতে হবে না এই রোতে ক্লিক করার পরে এইখানে যে ফিল রয়েছে এই ফিল্ডটি ড্রাগ করে যদি আপনার ডান থেকে টেনে এনে যদি ছেড়ে দেন তাহলে দেখুন অটোমেটিক্যালি এই প্রত্যেকটির যোগ ফল এখানে শো করছে আবার আমরা যদি এই ভিতরে যে আমরা সংখ্যাগুলো লিখেছি এই সংখ্যাগুলো পরিবর্তন করে দেয় সাতের জায়গায় এভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল এ যোগ বিয়োগ এবং গুণ ভাগের কাজ করতে পারেন এরপর আপনারা দেখলেন মাইক্রোসফট এক্সেল কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির কাজ করবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ